দেখুন, পান চাষ তো আমাদের প্রধান চাষ, প্রধান জীবিকার একটা জায়গা। সেই সাথে সাথে আমরা কিন্তু নানা ধরনের সবজি হোক বা ধানের চাষ হোক বা বিভিন্ন ধরনের কিন্তু ফসল আমরা চাষ করে থাকি। তো শুধু খালি যে সমস্ত ওষুধ বা সার পানের জন্য বাজারজাত হয়েছে তা নয়, সমস্ত সবজির ক্ষেত্রে মাথায় রেখে কিন্তু এই সার ওষুধগুলো মার্কেটে বেরিয়েছে। আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে উঠে আসে, সেটা সবজির ক্ষেত্রে হতে পারে, সেটা পান চাষের ক্ষেত্রে হতে পারে। বেসিক্যালি যেহেতু আমি পান চাষ নিয়ে কথা বলি, তাই আমি পান চাষের উপরেই আজকের বিষয়গুলো বলবো, যে বিষয়গুলো ছোটখাটো বিষয়, বিভিন্ন কনক্লুশন, বিভিন্ন সন্দেহজনক অনেক রকমের প্রবলেম হয়ে থাকে, সেইগুলো কিন্তু আমরা আজকের এই ভিডিও থেকে জানবো। কনসেপ্টের উপরে যতটুকু তথ্য পেয়েছি তার উপরে এই পয়েন্টগুলো সাজানো আছে, চলুন শুরু করি। বিশেষ করে বর্ষাকালে আমাদের চাষিদের একটা ওষুধ মারার ক্ষেত্রে কিন্তু একটা খটকা লাগে, যে ওষুধ আপনি ভিজিয়ে রেখেছেন, হঠাৎ করে দেখলেন যে মেঘ উড়েছে, মেঘলা আকাশ, তখন কি করবেন বা স্প্রে করবেন কি করবেন না, এই কনক্লুশনগুলো থাকে। বা ওষুধ ভিজিয়ে রেখেছেন, কতক্ষণ ভিজিয়ে রাখতে পারবেন, এই প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে থাকে। তো প্রথম কথা হচ্ছে যে মেঘলা আকাশে কোনো ধরনের পেস্টিসাইড, সে ছত্রাকনাশক হতে পারে বা কীটনাশক হতে পারে, স্প্রে করা উচিত নয়। যদিও আংশিক আবহাওয়ার জন্য হয়তো কোনো সময় মেঘ হয় আবার বৃষ্টি হয় না, সেটা কিন্তু চাষির নিজস্ব ধারণা অনুযায়ী কিন্তু চাষি স্প্রে করতে পারেন। যে আপনি মনে করলেন যে ওষুধটা স্প্রে করে দিয়ে হয়তো বৃষ্টি হবে না, সেক্ষেত্রে সেটা চাষির নিজস্ব ধারণার উপরে বা চাষির নিজস্ব যে আবহাওয়া ভিত্তিক যে অভিজ্ঞতা তার উপরে কিন্তু চাষি স্প্রে করতে পারে। কিন্তু মেঘলা আবহাওয়াপূর্ণ ওয়েদারে স্প্রে করা কোনো মতে কিন্তু কোনো এগ্রিকালচার পার্টে বলা নেই যে মেঘলা আবহাওয়াপূর্ণ ওয়েদার স্প্রে করার পক্ষে সুবিধাজনক। তাই মেঘলা হলেই চাষির নিজস্ব যদি আইডিয়া থাকে তো তিনি সেইভাবে স্প্রে করতে পারেন, নাহলে স্প্রে করার দরকার নেই। পয়েন্টসগুলো ডিটেলসে বোঝানোর জন্য ভিডিওটি একটু দীর্ঘ হবে, তাই ভিডিওটা থেকে বেরিয়ে যাবেন না, ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করুন। আর সেই সাথে সাথে যারা সাবস্ক্রাইব করেনি এখনো পর্যন্ত ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার ধরুন আপনি স্প্রে করে এলেন, আসার পরে বাড়িতে না আসতে আসতেই বৃষ্টি হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কি হবে? তো এই রকম ধরনের যে সমস্যা আছে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। ধরুন আমরা অনেক সময় এক ড্যাম, দু ড্যাম বা তিন ড্যাম অনেক সময় স্প্রে করে থাকি, দেখবেন হয়তো প্রথম দিক থেকে যে স্প্রে করে আসছেন সেই পাতাগুলো শুকিয়ে গেছে, দ্বিতীয় ড্যাম তৃতীয় ড্যামে যখন স্প্রে করছেন সেই পাতাগুলো শুকোতে একটু প্রথম ড্যামের থেকে সময় নেবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি হয়তো স্প্রে করে বাড়িতে এলেন, সেখানে হয়তো বৃষ্টি এসে গেল, দেখা যাবে যে প্রথম দিকে যে পাতাগুলো বা প্রথম দিকে যে স্প্রে করা হয়েছিল যে অংশগুলো সেগুলো হয়তো শুকিয়ে গেছে, গাছের মধ্যে অ্যাবজর্বেশনের কাজটা হয়ে গেছে। সেক্ষেত্রে দেখা যাবে যে ওখানে 50-60% কাজ হতে পারে, কিন্তু সদ্য আপনার ওষুধটা অ্যাবজর্বেশনের কাজ হয়নি, অর্থাৎ পাতার মধ্যে ওষুধগুলো লেগেছিল, সেই অবস্থায় যদি বৃষ্টি এসে যায় তাহলে আপনি ধরে রাখতে পারেন 10%ও কাজ হবে কিনা সন্দেহ রয়েছে। অতএব যে কোনো স্প্রে করার পরে গাছের মধ্যে যদি অ্যাবজর্বেশনটা ভালো হয়ে যায় বা গাছ টেনে নিতে পারে, শুকিয়ে যেতে পারে ওষুধগুলো, তারপরে যদি কোনো কারণে বৃষ্টি হয় তাহলে ধরে রাখতে পারেন 40-50% আপনার কাজ হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা বড় হচ্ছে সন্দেহের জায়গা, যে আমরা বিভিন্ন ধরনের জিনিস যখন শিখছি আর কিছু কিছু যখন প্রয়োগ হচ্ছে বিভিন্ন চাষিদের মাধ্যমে, তা আমরা বিস্মিত হয়ে যাচ্ছি, আমরা অবাক হয়ে যাচ্ছি যে আমরা শিখছি না শেখা থেকে বিরত হয়ে যাবো বা শেখা ছেড়ে দেবো। অনেকের ব্যবহার করতে শুনেছি যে পান চাষের ক্ষেত্রে গাছের গোড়ার জন্য আলাদা ওষুধ পাওয়া যায় আর পাতার জন্য আলাদা ওষুধ পাওয়া যায়। কেউ হয়তো পানের গোড়ার জন্য, গোড়ার রোগের জন্য একটা ওষুধ মেরে এলেন, আবার 3-4 দিন পরে বা তার পরের দিনই দেখা যাচ্ছে যে পাতার জন্য আবার আলাদা করে ওষুধ মারছেন। তো সত্যি কথা বলতে যতটা তথ্য আমার কাছে আছে বা যতটা এই ওষুধপত্র নিয়ে ঘেঁটে যতটা অভিজ্ঞতা হয়েছে, এইরকমভাবে আমি জানি না যে গোড়ার জন্য আলাদা ছত্রাকনাশক আছে আর পাতার জন্য আলাদা ছত্রাকনাশক আছে, এরকম কোনো জায়গায় লেখা নেই। রোগের সিমটমস অনুযায়ী, রোগের যে প্যাথোলজিক্যাল যে ব্যাপারগুলো আছে তার জন্য কিন্তু আলাদা আলাদা ছত্রাকনাশক, আলাদা আলাদা কীটনাশক বেরিয়েছে, কিন্তু এইরকম বলা নেই যে গাছের গোড়াতে স্প্রে করার জন্য আলাদা ছত্রাকনাশক বা ইউজ অন বটম ইউজ অন টপ এরকম ধরনের কোনো কিন্তু কোনো জায়গায় কোনো ইনস্ট্রাকশন নেই। এটা চাষিরা নিজেরা মনে করছে, এটা গোড়ায় মানলে মনে হয় ভালো কাজ হবে, এটা পাতায় মানলে মনে হয় ভালো কাজ হবে, সেই হিসেবে কিন্তু সেই কনসেপ্টের উপরে কিন্তু চাষিরা এইগুলো ব্যবহার করে আসছেন। তো আমার মতে বা এগ্রিকালচারের যতটুকু পার্ট আমি জানতে পেরেছি তার মতে ছত্রাকনাশকের কোনো গোড়াই মারার জন্য কোনো ওষুধ আলাদা করে ওষুধ হয় না, পাতায় মারার জন্য আলাদা করে ওষুধ হয় না, সবই ছত্রাকনাশক, সবার বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টার রয়েছে। তাই এই ধারণাটা সম্পূর্ণ ভুল যে গোড়াই মারার ওষুধ আলাদা, পাতায় মারার ওষুধ আলাদা। আচ্ছা, অনেকের এরকম হয় না যে ওষুধ ভিজিয়ে রেখেছেন আলাদা আলাদা করে, অনেকে ভিজিয়ে রাখেন আলাদা আলাদা করে, এবারে ভিজিয়ে রেখেছেন মারবেন মারবেন করে মারা হয়নি, কোনো কাজের অসুবিধার কারণে হোক বা মেঘলা হয়ে আছে দুদিন মোর মারতে পারেননি, এবার মনে করলেন যে দুদিন পরে কি এটা মারা যাবে? তো বিষয়টা সাধারণভাবে আমরা কয়েক ঘন্টা ওষুধ ভিজিয়ে তারপরে কিন্তু বড়জে স্প্রে করি। এবার দেখা যায় অনেক ক্ষেত্রে হয়তো একদিন মারার সুযোগ হয়নি, একদিন দুদিন পরে আমাদের এগুলোকে ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে কি করা যাবে? সেক্ষেত্রে আলাদা আলাদা করে যদি প্রতিটা কম্পোজিশন করা থাকে সেক্ষেত্রে হয়তো ব্যবহার করা যেতে পারে, তবে ব্যবহার না করাই ভালো। এবার
যেহেতু চাষির খরচা হবে, একদম স্প্রে করতে গেলে দু তিন ধরনের ছত্রাকনাশক অনেকটা ব্যয় সাপেক্ষ। তাই আমরা অনেক সময় বলে থাকি যে হ্যাঁ, আলাদা আলাদা করে যদি মেশানো থাকে তাহলে আপনি স্প্রে করতে পারবেন, সেখানে কিন্তু বিপরীত প্রতিক্রিয়া বা কার্যকারী ক্ষমতা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকের পোকার ওষুধ মারতে গিয়ে আপনি ভুল করে ছত্রাকনাশক প্রয়োগ করেছেন, একদিন পরে আবার ছত্রাকনাশক প্রয়োগ করে দিয়েছেন, এরকম পরপর যদি একদিন বা দুদিন অন্তর যদি আপনি এরকম একই ওষুধ বারবার প্রয়োগ করে যান তাহলে কি সমস্যা হতে পারে? দেখুন, এক্ষেত্রে ছত্রাকনাশক যদি ভুল করে দুবার প্রয়োগ করা হয় সেক্ষেত্রে গাছের গ্রোথ অনেক সময় কমে যায় কিছুটা। যদি সরাসরি গাছের আগায় এরকম পরপর দুবার প্রয়োগ করা হয় তাহলে কিন্তু গাছের গ্রোথই কিছুটা ব্যাহত হতে পারে, অর্থাৎ ইনহিবিটেড হতে পারে, এবং গাছের যে কোষ বা পাতাগুলো টেম্পার হয়ে যেতে পারে, পাতাগুলোর যে জলীয় দ্রবণ গ্রহণের যে ক্ষমতাটা বা গাছটা শক্ত হয়ে যেতে পারে। এছাড়া ছত্রাকনাশক প্রয়োগ করলে তেমন কিছু হয় না। এবারে কথাটা হচ্ছে যে আপনি যদি ভুল করে পরপর দুদিন তিন দিন যদি পোকার ওষুধ প্রয়োগ করেন, স্বাভাবিকভাবে আমরা পোকার ওষুধ সবসময় আগায় প্রয়োগ করি এবং আগায় প্রয়োগ করার জন্য অনেক পোকার ওষুধ আছে যে গ্রোথকে ইনহিবিট করে দেয়, অর্থাৎ গ্রোথকে দমিয়ে দেয়। তো এক্ষেত্রে কিন্তু পোকার ওষুধ বারবার মারলে 100% কিন্তু গ্রোথ কমে যাবে, অর্থাৎ গাছটা বসে যাবে। এবারে কোনো পেস্টিসাইড ভুল করে বেশি করে ডোজে মেরে দিয়েছে, সেক্ষেত্রে কী হবে? দেখুন, অনেক প্রকার ওষুধ আছে, অনেক ছত্রাকনাশক আছে যেগুলো কিন্তু ডোজ বেশি পড়ে গেলে তারা সঙ্গে সঙ্গে বা কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আমাদের লক্ষণ প্রকাশ করে দেয় যে ডোজটা বেশি পড়েছে। যেমন আমাদের ট্রাইসাইকাজল, যেমন আমাদের কপার অক্সিক্লোরাইড, কপার হাইড্রোক্সাইড, এইগুলো যখন আমরা বেশি মেরে ফেলি সেগুলো কিন্তু চটজলদি, এই ছত্রাকনাশকগুলো মারলে চটজলদি কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আমাদের রেজাল্ট দিয়ে দেয়, অর্থাৎ বাদামি এফেক্ট চলে আসে বা আমাদের ছাই কালারের একটা দাগ চলে আসে। সেক্ষেত্রে যদি মনে হয় পরের দিন যে বেশি ডোজে ব্যবহার করে ফেলেছেন, তাহলে চটজলদি গাছটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিতে হবে, এবং সেই সাথে যাতে এনজাইম জাতীয় যে কোনো প্রোডাক্ট, যেমন হচ্ছে ধনজাইম, বায়োজাইম, জাইম গোল্ড, এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে আপনারা একবার স্প্রে করে দিতে পারেন। এবার মনে করুন পোকার ওষুধ বেশি ডোজে মেরে ফেলেছেন, কী করবেন? পোকার ওষুধ বেশি ডোজে মেরে ফেললে আগেই বললাম যে গ্রোথ কিছুটা কমে যেতে পারে, সেই কারণে গ্রোথটা যাতে ঠিক থাকে আপনি যদি বুঝতে পারেন একদিনের ভেতরে যে ডোজটা বেশি পড়ে গেছে, তাহলে আপনার একদিনের ভেতরে যে কোনো জাইম জাতীয় বা অ্যামাইনো অ্যাসিড বেস কোনো পিজিআর আপনারা স্প্রে করে দিতে পারেন। অবশ্যই কিন্তু তার আগে গাছ ধোয়াতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বেশি মারলে কী হবে? বেশি মারলে কিছু হবে না, বেশি মারলে আপনার বাগানে থাকা যে রোগ পোকার যেগুলো রয়েছে সেগুলো রেজিস্ট্যান্স পাওয়ার অনেকটা বেড়ে যাবে। ওই গ্রুপের ওষুধ যখন পরবর্তীকালে ব্যবহার করবেন তখন কিন্তু আর অল্প ডোজে কাজ হবে না, এটাই হচ্ছে মেন ফ্যাক্টর। অর্থাৎ ডোজ যখন আপনি বাড়িয়ে ফেলেছেন তখন পরপর কিন্তু আপনাকে ডোজ বাড়িয়ে যেতে হবে, আর ডোজ বাড়িয়ে যেতে যেতে 10 লিটার ব্যারেলে একসময় 180 ml ওষুধ আপনার ব্যবহার করতে প্রয়োজন হতে পারে। তাই সবসময় যখন আমরা কোনো ওষুধ প্রয়োগ করব তখন কিন্তু আমাদের ডোজ মেনটেন করতে হবে। এবারে বলবো যে ছত্রাকনাশক কখন প্রয়োগ করার নিয়ম আর পোকার ওষুধ কখন প্রয়োগ করার নিয়ম। দেখুন, ছত্রাকনাশক প্রয়োগ করার নিয়ম হচ্ছে যে অল্প রোদে যখন টেম্পারেচার প্রায় 15-18 ডিগ্রির কমে থাকে সেই সময় কিন্তু ছত্রাকনাশক প্রয়োগ করা উচিত। এমনটা নয় 18-20 ডিগ্রি উপরে টেম্পারেচার হয়ে গেছে, অর্থাৎ ওষুধটা যখন স্প্রে করবো সঙ্গে সঙ্গে বাষ্পায়ন হবে, এইরকম টেম্পারেচারে কিন্তু ছত্রাকনাশক প্রয়োগ করা উচিত নয়। ছত্রাকনাশক প্রয়োগ করার প্রধান সময় হচ্ছে সকালের বেলাটা পেরিয়ে যাওয়ার পরে, অর্থাৎ যখন টেম্পারেচার প্রায় 15-18 এইরকম থাকে, এরকম সময় ছত্রাকনাশক প্রয়োগ করা খুবই ভালো। এবার হচ্ছে কীটনাশক আমরা কখন স্প্রে করব। কীটনাশক স্প্রে করার একদম পারফেক্ট নিয়ম হচ্ছে বিকালবেলা রোদ পড়ে যাওয়ার পরে, অর্থাৎ পাতার যে টেম্পারেচার দুপুরে যতটা ছিল তার থেকে কমে গেলে তারপরে স্প্রে করা উচিত। সবসময় যে কোনো স্প্রে পাতার টেম্পারেচার দেখে করা উচিত, কারণ পাতার টেম্পারেচার যত হাই হবে ওষুধটা প্রয়োগ করার সময় সঙ্গে সঙ্গে চটজলদি পাতা থেকে বাষ্পায়ন হয়ে ওষুধটা কিছু কমে যাওয়ার সম্ভাবনা থাকে, পরে যে অ্যাক্টিভিটি সেটা কমিয়ে দিতে পারে, এবং সেই সাথে সাথে তারপরে ওই কেমিক্যালটা যখন ওই কোষের উপর দিয়ে যখন বাষ্পায়ন হবে সেই জায়গাগুলো কিন্তু দাগ হয়ে যাওয়া, সেই জায়গাগুলোর কিন্তু ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে। তাই টেম্পারেচার মেনটেন করে ছত্রাকনাশক সকালবেলা এবং কীটনাশক বিকালবেলা প্রয়োগ করা উচিত। অনেকে কি করেন যে পোকার ওষুধ গুলে টেনে দিয়ে দেন, তা পোকার ওষুধ কি গুলে টানা যায়? তো এরকম প্রশ্ন আমার মনের মধ্যে আসে বা অনেকে করেছেন, সেই হিসেবে এই প্রশ্নটা এই পয়েন্টটাকে আনা। তো পোকার ওষুধ বেশি গেলে আমরা কিন্তু যাতে অল্প খরচা হয়, যেহেতু পেস্টিসাইডগুলোর অনেক দাম হয় তাই পোকার ওষুধ আমরা সবসময় কী করি, স্প্রে করি। এবার আপনি আপনার পয়সা আছে আপনি গুলে টেনে দিতে পারেন। পোকার ওষুধ গুলে টানলে বিশেষ করে মাটির ভেতরে থাকা লুকিয়ে থাকা যে ল্যাদাগুলো থাকে, পোকার যে ল্যাদা সেই ল্যাদাগুলো মরে যাবে। দু নম্বর হচ্ছে যে নিমাটোড জাতীয় যে কৃমিগুলো থাকে সেগুলো মারা যেতে পারে, উপকারটা এইটাই হবে। অপকার কোনগুলো হবে? অপকার হবে যে মাটির মধ্যে থাকা বিভিন্ন ধরনের যে উপকারী জীবাণু থাকে যেগুলো
আমরা অনেক ভিডিওতে আলোচনা করেছি যে উপকারী জীবাণুগুলোকে বিভিন্ন খাদ্যকে বিভিন্ন স্টেজে ভেঙে দেয়, ফলে গাছ সহজে গ্রহণ করতে পারে। সেই উপকারী জীবাণুগুলো যত দূর পর্যন্ত এই ওষুধগুলো জলটা লিচিং করবে তত দূর পর্যন্ত এই জীবাণুগুলো মারা যাবে। তাহলে কোনটা উপকার হলো কোনটা অপকার হলো বুঝতে পেরেছেন? তাই পোকার ওষুধ গোড়াতে না দিয়ে উপরে ব্যবহার করুন। নিমাটোড বা অন্যান্য যে অপকারী পোকা যেগুলো আমাদের গাছের খাবারকে খেয়ে ফেলে, সরাসরি খোল খেয়ে ফেলে, বা এই নিমাটোড যদি এই কারণগুলো যদি হয়, প্রচুর পরিমাণে নিমখোল ব্যবহার করুন। একবার কোনো পেস্টিসাইড ব্যবহার করার আবার কতদিন পরে ব্যবহার করা যেতে পারে? ন্যূনতম পেস্টিসাইড বলতে আমরা এখানে ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইডের কথা বলছি। ফাঙ্গিসাইড যদি হয় অর্থাৎ ছত্রাকনাশক যদি হয়, তাহলে ন্যূনতম 7 থেকে 10 দিন পরে পুনরায় ব্যবহার করা যায়। স্প্রে করার ক্ষেত্রে 7 থেকে 10 দিন পরে পুনরায় ব্যবহার করা যায়। কীটনাশক, কীটনাশকের বেলায় হচ্ছে বিভিন্ন কীটনাশকের বিভিন্ন রেজিস্ট্যান্স পাওয়ার থাকে, সেই জন্য আপনাদের কিন্তু দ্বিতীয় পর্বের ভিডিওটা দেখতে হবে, ওখানে ডিটেলসে আলোচনা করা হবে। এবার কিছু কমন প্রশ্ন হয় যে কখন ওষুধ মারতে নেই। ওষুধ সম্ভবত আমরা তো রাতেই মারি না, বা ভোরবেলা কুয়াশার টাইমে আমরা ওষুধ মারি না। এই টাইমগুলো বাদে বাকি সময়ে কিন্তু আমাদের ওষুধ প্রয়োগ করা উচিত। এবং কোন সময় আমরা ছত্রাকনাশক প্রয়োগ করবো, কোন সময় আমরা পোকার ওষুধ প্রয়োগ করবো সেটা তো বলে দিয়েছি। সেই সঙ্গে সঙ্গে যদি আমরা কোনো পিজিআর কোনো স্প্রে করি, সেটা কখন স্প্রে করবো? পিজিআর অনেকে আমি দেখেছি যে 10টার পরে পিজিআর স্প্রে করতে যান, তো আমি তাদেরকে বলবো পিজিআর ওই সময় না স্প্রে করে বিকালে ঠান্ডা ওয়েদারে যেমন পোকার ওষুধ মারছে সেরকম টাইমে পিজিআর মারাটা আমি মনে করি বেস্ট এবং সেটাই ভালো। আবার অনেকের প্রশ্ন হয় হাতে হয়তো সময় থাকে না, যে পোকার ওষুধের সঙ্গে অনেক সময় আমরা কী করি, মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো ফলিয়ার স্প্রে হিসেবে আছে বা এনপিকে যেগুলো ফলিয়ার স্প্রে হিসেবে আছে সেগুলো আমরা কি ওর সঙ্গে মারতে পারবো? তো প্রথম কথা হচ্ছে যে এরকম ধরনের টেকনোলজি যদি কোনো সরকার স্বীকৃত কোম্পানি যদি বের করে থাকে তাহলে সেই প্রোডাক্টগুলো ব্যবহার করা উচিত। নতুবা বাড়িতে কিন্তু ওই একটা কীটনাশকের সঙ্গে কোনো ফলিয়ার স্প্রে অর্থাৎ ইনস্টা হয়তো 88-0 বা আপনারা কোনো হয়তো মলিবডিনাম বা আপনারা জিঙ্ক বা আপনারা সালফার এই জাতীয় কিন্তু স্প্রে করতে পারেন কি? তো এক্ষেত্রে বলাই ভালো যে এগুলো এর সাথে মিশে একসঙ্গে স্প্রে করা যায় না। ফুড আলাদাভাবে স্প্রে করতে হয়, সে মাইক্রোনিউট্রিয়েন্ট হোক বা এনপিকে হোক, এবং আপনার পোকার ওষুধ আলাদা, যে যার কাজ আলাদা রয়েছে অর্থাৎ স্প্রে করার টাইমটাও আপনাকে আলাদা করে নিতে হবে। একসাথে না স্প্রে করে একদিনের গ্যাপ দিয়ে স্প্রে করতে পারবেন, বা অন্তত পক্ষে এবলা ওবলা এই সময়টাকে আপনাকে মেনটেন করলে খুব ভালো হয়। এবার যে বিষয়টা আছে যে আমরা 70-80% চাষি বা 90% চাষি আমরা কিন্তু রাসায়নিক সার দিয়ে বড় চালাই, প্রচুর পরিমাণে রাসায়নিক ব্যবহার করি, সেখানে শুকনো সার ব্যবহার করি, গোলা সার ব্যবহার করি। অনেকের মনে প্রশ্ন হয় যে রাসায়নিক সার তো জলগোলা করে দিলাম, জলটা দিলাম না, বৃষ্টিও হলো না, কি হবে, শিকড়গুলো মনে হয় নষ্ট হয়ে যাবে বা গাছের অন্য ক্ষতি হবে, গাছের ঘা হতে পারে, তো এই ধরনের অনেক প্রশ্ন আছে। তো রাসায়নিক সার দেওয়ার ক্ষেত্রে বলি যে রাসায়নিক সারটা আমরা যখন গোলা করে ব্যবহার করছি সেই সঙ্গে সঙ্গে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিলে খুব ভালো হয়। আর এক্ষেত্রে অনেক সময় অনেক প্রশ্ন আছে যে শিকড় পুড়ে যেতে পারে বা গাছের ঘা হতে পারে কিনা। দেখুন, গাছের মধ্যে অসংখ্য রন্ধ্র থাকে, সেই রন্ধ্রের মধ্যে অনেক জলীয় বা অনেক সারের বৃত্তীয় কাজ তারা করে। সেক্ষেত্রে যখন আমরা রাসায়নিক গোলাটা সারটা যখন সরাসরি গাছের গায়ে টাচ করছি, এমনি রাসায়নিক সার কোনো গাছের সংস্পর্শে দেওয়া উচিত নয়, গাছ থেকে অনেকটা দূরে দেওয়ার নিয়ম। যেহেতু আমাদের পান বরজের যে সার দেওয়ার সিস্টেম বা গাছের মানে চাষের যে সিস্টেমটা সেক্ষেত্রে আমাদের অনেক সময় সরাসরি দিতে হয়। সেক্ষেত্রে যদি টেম্পারেচার হাই থাকে, ধরুন আপনি সকালে সারটা দিলেন রাসায়নিক, সারাদিন যখন অতিরিক্ত তাপমাত্রায় মাটি গরম হবে বা আবহাওয়া যখন গরম হবে সেক্ষেত্রে কিন্তু যে অংশগুলোতে সরাসরি হয়তো সারটা পেয়েছে সেই অংশগুলোতে হয়তো ক্ষতিগ্রস্ত হলে হতে পারে। এবং গাছের মধ্যে যেহেতু অসংখ্য রন্ধ্র থাকে এবং সারিবৃত্ত প্রক্রিয়ার জন্য, সেই রন্ধ্রগুলো দিয়ে কিন্তু এই সারটা প্রবেশ করে, ফলে ওখানে গাছের একটা জ্বলানি ভাব বা অনেক জায়গায় দেখবেন ক্ষত থাকলে সেই ক্ষতটা কিন্তু আরও বাড়তে শুরু করে বা সেই জায়গাটা পচন হতে শুরু করে, বা গাছের ধরুন কোনো জায়গায় ঘা রয়েছে, কোনো কারণে হয়তো চোট লেগেছে, ছালটা উঠে গেছে, সেই সব জায়গায় যদি রাসায়নিক সারটা সরাসরি পড়ে সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে পচন আসার সম্ভাবনা থাকে। তাহলে বেসিক্যালি আমাদের ধারণা থাকে যে রাসায়নিক দেওয়ার পরে যদি আমরা ঠিকঠাকভাবে না জল দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের উপসর্গ আসতে পারে। এবং যখনই সারটা ব্যবহার করছেন সেই সারের সাথে যে জলটা আমরা ব্যবহার করি সেটা একটু পর্যাপ্ত পরিমাণে রাখুন, প্রয়োজনে কয়েক ঘন্টা পরে কিন্তু আপনার বাগানে হালকা করে জল দিয়ে দিতে পারেন। নাহলে সবসময় টার্গেট করতে হবে যে বিকালের দিকে আপনারা ঠান্ডা ওয়েদারে সারটা প্রয়োগ করুন, পরের দিন সকালবেলা জল দিয়ে দেবেন, এতে কিন্তু কার্যকারিতা অনেকটা ভালো পাওয়া যায়। আর রোদের সময় সার প্রয়োগ করা একদমই উচিত। আজকের পর্বতে বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, সেই প্রশ্নগুলোর আরও যে ডিটেলস পার্টগুলো রয়েছে তার জন্য কিন্তু অবশ্যই আমাদের দ্বিতীয় পর্বের ভিডিওটা দেখতে হবে, খুব শীঘ্রই চলে আসবে, তো চোখ রাখবেন চ্যানেলে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, যারা নতুন এসে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশান বেলটাকে অবশ্যই কিন্তু বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীকালে এরকম টেকনোলজিস পাঞ্চাশ নিয়ে বিভিন্ন সমস্যা সেগুলো নিয়ে আমাদের কিন্তু ভিডিওটা তাড়াতাড়ি পৌঁছে যাবে। ভিডিও সংক্রান্ত কোনো পয়েন্টস যদি আমাদের মনে হয় যে ভুল বলেছি বা ভুল তথ্য আপনাদেরকে দিয়েছি বা তার সঙ্গে কোনো মতবিরোধ রয়েছে, তো সেই পয়েন্টটা ধরে আপনারা কিন্তু কমেন্ট করুন যে 5 নম্বর পয়েন্ট কি 15 নম্বর পয়েন্টটা আপনার তথ্য।
তথ্যটা ভুল আছে। তো সেটা আমি রিসার্চ করে পরবর্তীকালে আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটা কিন্তু শেয়ার করবেন, আপনারা কিন্তু শেয়ার কম করছেন। এইরকম ধরনের ভিডিও আশা করি অন্য কোনো চ্যানেলে কেউ আনতে পারেনি, তাই অবশ্যই করে শেয়ার করুন, প্রচুর প্রচুর করে শেয়ার করে সকলকে জানিয়ে দিন। তো আজকের পর্বটি এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।